নমস্কার, আমি জামাল উদ্দিন সর্দার, খবর 72 ঘন্টার তরফ থেকে সকলকে স্বাগত। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী হাই রোডে এক স্কুল ছাত্রকে ধাক্কা মারার প্রতিবাদে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করল স্থানীয় মানুষেরা। তাদের দাবি, ওই স্কুল ছাত্র মোকারাম শেখ, বয়স 8 বছর, সে কুলতলি স্কুলের ছাত্র। সে যখন কুলতলি স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় একটি লরি এসে তাকে ধাক্কা মারে। গুরুতর অবস্থায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় রেফার করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে রাখে। তারপর ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ গিয়ে পৌঁছায়, গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এটা আলাদা বিষয় আছে, এটা আলাদা আলোচনা করতে হবে। এই বিষয়টা সম্পূর্ণ আলাদা আছে। আজকে আজকের ঘটনাটা হচ্ছে, আজকে বাকি যেটা বাচ্চাদের দিকে নেয় কি নেয় না নেয়, কোথা দিয়ে আসছিল? ফুলতলি স্কুল থেকে পড়ে আসছিল। স্কুল থেকে পড়ে আসছিল, কটার সময় হয়েছে? তিনটার দিকে। আপনার ছেলের নাম কি? মোকারাম শেখ। আপনি কখন খবর পান? আমি ওই 3:30 দিকে খবর। আপনার বাড়ি কোথায়? এখানে? এখানে শেখপাড়া। আচ্ছা, মানে এখানে নামার সময় এই অ্যাক্সিডেন্টটা হয়? হ্যাঁ, নামার সময়। কোন গাড়ি এসে মারে? লরি। লরি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন? দিন মজুরি খেটে খাই। এখন ছেলেকে নিয়ে কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? ক্যানিং হাসপাতালে নিয়ে গেছে। কারা নিয়ে গেল? আমার ভাইরা, বড় ভাই, ভাই বোন। আপনার ছেলের নাম? মোকারাম শেখ। কত বয়স হবে? 8 বছর। আপনার নাম? মোশারফ শেখ। ফের বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দিকে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবায় বিপ্রদাসপুরে। বিপ্রদাসপুরে বিজেপির নেতার দাবি যে বেশ কিছুদিন ধরে সিপিএম ও তৃণমূল থেকে অনেক কর্মী তাদের দলে এসে যোগ দিচ্ছে। এর ফলে স্থানীয় কিছু তৃণমূল নেতারা তাদেরকে বেছে বেছে মারধর করছে, এমনই দাবি করেন ওই বিজেপি নেতা। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পরে ছেড়ে দেওয়া হয়। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট। হচ্ছে বিপ্রদাসপুর অঞ্চলের সভাপতি তৃণমূলের অমরেশ মণ্ডল, তার নেতৃত্বে জনসত্র লোক সশস্ত্রভাবে মদ্যপ অবস্থায় বিজেপি সমস্ত কর্মীদেরকে গাড়ি আটক করছে, দোকান বন্ধ করে দিচ্ছে এবং আমাদের কর্মীদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বাঁশ, ইট, রড ইত্যাদি দিয়ে মারধর করছে। এবং পুলিশ প্রশাসনকে আমরা ডায়েরি করেছি, এফআইআর করেছি, তা সত্ত্বেও পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি, যার জন্য টোটাল এলাকা সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি, যার জন্য বিজেপি কর্মীরা এখনও আতঙ্কিত অবস্থায় আছে। কতজনকে মারধর করেছে? আমাদের পরশুদিন 2 জনকে মারধর করেছে, কালকে আমাদের 7 জনকে মারধর করেছে এবং তারা এখনও হসপিটালে ভর্তি আছে অনেকেই। আমার নাম পার্থবতীন পাত্র, ব্লকের সদস্য দায়িত্ব পালন করছি ভারতীয় জনতা পার্টির। যে আঞ্চলিক সম্মেলন, কর্মী সম্মেলন হয়, সেই সম্মেলনে বহু তৃণমূল এবং বামফ্রন্ট কর্মী সমর্থক যোগ দেওয়ার পর থেকেই বিপ্রদাসপুরে তৃণমূলের নেতৃত্বে তাণ্ডব চলতে থাকে। সেখানে দোকানপাট বন্ধ, স্ট্যান্ড বন্ধ, মারধর, জামাকাপড় ছাড়া বিজেপির সমস্ত কর্মী সমর্থক যারা দলে যোগ দিয়েছিল তাদের উপরে এই গত 2 দিন ধরে তাণ্ডব লীলা চালাচ্ছে তৃণমূলের সমস্ত সশস্ত্র বাহিনী। যেখানে প্রশাসনের সামনে এই সমস্ত ঘটনা ঘটছে সেখানে প্রশাসন কোনোভাবে কোনো রকম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে,
সারা বাংলায় দিলীপ দার নেতৃত্বে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে বিপুল জনসমর্থন দিকে দিকে বেড়ে চলেছে সেইটাকে স্তব্ধ করার পরিকল্পনা তৃণমূলের সর্বস্তর থেকে। গতকাল প্রায় আমাদের 6-7 জন কর্মীকে অকথ্য নির্যাতন একদম বাড়ি বাড়ি থেকে ডেকে তুলে এনে মারধর করা হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় নায়েক। রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু গতকাল ক্যানিংয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে জৈব কৃষি খামার উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট। ফলটা যদি খারাপ হয়, আমরা বেশ কয়েকটা সংস্থাকে আমরা বলেছি যে আপনার উৎপাদন খারাপ, আমাদের যা ল্যাবরেটরিতে রেজাল্ট আপনাদের তা আমরা কাউকে দিতে বলবো না। প্রত্যেকটা সংস্থা যারা আসছেন, আমি যে 50টি সংস্থার কথা বললাম, দেখুন আমাদের রাজ্যে প্রধানত যে হিমঘরগুলো আছে 450-এর উপর 470-টার মতো, সব হচ্ছে আলু, এবং সেগুলো সরকারি না বেসরকারি। সরকারি কোল্ড স্টোরেজ নেই বললেই চলে, খুব অল্প একটা দুটো আছে। আমরা নতুনভাবে ভাবছি, রাজ্যের যে আর্থিক সমস্যা আছে সেই কারণে সব কিছু আমরা করতে পারছি না, আস্তে আস্তে আমরা দেখব। এবং ফসল সংরক্ষণের জন্য আমাদের দেশীয় নানা রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করব। এইভাবেই কাজগুলো এগোক, তারপরে আমরা দেখব কী কী করা যেতে পারে। মদ গাঁজা সারটার প্রতিবাদ করার জন্য এক সিভিক ভলেন্টিয়ার পুলিশ মার খেল। ঘটনাটি ঘটেছে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীর ফুলমালঞ্চতে। আমি বাসন্তী থানার ফুলমালঞ্চ জীবিতে সেভিং কলেজে যেহেতু কাজ করি, ওরা প্রতিনিয়ত ওখানে মদ জোয়ার আড্ডা বসায়, এটা বসায় এটা পানিখারি পিডব্লিউ একরের গায়ে একটা জাতি সেটা যে ওখানে ওরা এইসব কাজকর্ম করে। এই খবরটা আমি আমার উত্তম চক্রবর্তীকে জানিয়েছিলাম, সেই খবরটা ওরা কীভাবে পায়, আবার ওরা কালকের এইসব কাজকর্ম করছিলো, আমি প্রতিবাদ করে কী কাজ করছিল, ওরা মদ জোয়া আসর চালাচ্ছিলো বা মদও খাচ্ছিল ওখানে ওটা বসে, এবং সেই প্রতিবাদ করা ওরা আমাকে এসে বেধড়ক ঘরে লাঠি রড এবং ইট নিয়ে আমাকে মারতে শুরু করে। হ্যাঁ, এই বিষয়টা আমি থানায় আমি সাহেবকে জানিয়েছি, বড়বাবুকে জানিয়েছি, বড়বাবু রীতিমতো স্টেপ নিয়েছে, কেস বলেছে যে কেসে আমি স্টেপ করে দিয়েছি। না, এ পর্যন্ত কাউকে এখনও ধরেনি, আমার কাছে খবর নেই। যারা মারধর করেছিল তারা কতজন ছিল? তারা আনুমানিক 8-10 জন ছিল। তারা কি মদ্য অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্য অবস্থায় ছিল। মানে মদ খাওয়ার প্রতিবাদ করতেন বলে তাই কি আপনাকে মারধর? সেই কারণে ওই উদ্দেশ্য ছিল মদ এবং জুয়ার সারটা ঠেক চালাবে, মূলত জুয়ার ঠেক চালাচ্ছিল তার প্রতিবাদ করার জন্য আমাকে ওরা মারধর করে। আপনি কী করেন? আমি সেভিক ভলেন্টিয়ারে কাজ করি বাসন্তী থানায় ফুলমালঞ্চ জীবিত। যারা মারধর করেছে তাদের কি আপনি চেনেন? আমি ওদের প্রত্যেককে চিনি। তার নাম বলুন। মিজানুল মোল্লা, আজগার মোল্লা ওরফে পশ্চিমণি মোল্লা এবং রফিক, মোতালেব শেখ,
রফিক শেখ এবং আরও অনেকে ছিল, এবং এই নেতৃত্বে ছিল একতার মোল্লা। মানে আপনি ওরা প্রতিনিয়ত ওখানে মদ এবং জুয়া খেলেন? জুয়া খেলেন। সেই খেলার প্রতিবাদ করেছিলেন বলে আপনাকে মাঠে? সেই সেই প্রতিবাদ করার জন্য আজকের আমার এই অবস্থা হয়েছে। আপনার নাম? আমার নাম জিয়াউর রহমান মোল্লা, আমার বাড়ি পানি। নমস্কার, আমি জামাল উদ্দিন সর্দার, খবর 72 ঘন্টার তরফ থেকে সকলকে স্বাগত। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী হাইরোডে এক স্কুল ছাত্রকে এক লরি ধাক্কা মারার প্রতিবাদে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করল স্থানীয় মানুষেরা। তাদের দাবি যে ওই স্কুল ছাত্র মোকারাম শেখ বয়স 8 বছর, সে কুলতলি স্কুলের ছাত্র, সে কুলতলি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে যখন কুলতলি স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় একটি লরি এসে তাকে ধাক্কা মারে। গুরুতর অবস্থায় তাকে ক্যানিং মহকুমা